আইসে শ্রাবণ দিনটি কি জন্য স্মরণীয় জানেন? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আই থিঙ্ক রবীন্দ্রনাথের মৃত্যু দিবস। রবীন্দ্রনাথের এবং কিছু একটা আমি তো বলতে ভুলে গেছি। আমি জানা আছে রবীন্দ্রনাথের মৃত্যু দিন হিসাবে পালিত হয়। বলতে পাবো না আমি। কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিক স্মরণীয় জন্য জন্মদিন। আজ 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। গোটা দেশের সাথে সাথে কোচবিহারেও নানান অনুষ্ঠানের মধ্যে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। প্রয়াণের 83 বছর পরও রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম বাঙালির জীবনকে নানাভাবে আলোকিত করে রেখেছে। কিন্তু আমরা অনেকেই ভুলে গিয়েছি আজকের এই 22শে শ্রাবণ দিনটিকে। কেউ অকারণেই আবার কেউ স্মৃতি থেকেই মুছে ফেলেছি। এই 22শে শ্রাবণ দিনটি কি ছিল জন্মদিন? আবার কেউ বলছেন যে 22শে শ্রাবণ দিনটি জানেন না। কোচবিহারের বিভিন্ন প্রান্তের মানুষ কি জানাচ্ছেন, শোনাবো আপনাদেরকে। 22শে শ্রাবণ দিনটি কি জন্য স্মরণীয়? আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের মৃত্যুদিন, সেই জন্য স্মরণ করা হয়। কোচবিহারের কোন কোন জায়গায় পালন করা হয়? কোচবিহারের বিভিন্ন যেগুলো রবীন্দ্র সদন আছে, বিভিন্ন ক্লাবও তো করে, আশা করি রবীন্দ্রনাথের বিভিন্ন ক্লাব, যেগুলো বিভিন্ন যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলো এই মৃত্যুদিনটি পালন করে। আপনার নাম? আমার নাম সৌরভ সাহা। 22শে শ্রাবণ দিনটি কি জন্য স্মরণীয়? রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবসের জন্য। স্কুলে পালন করা হয়? হ্যাঁ। তোমার নাম কি? আরাধ্যা সাহা। আচ্ছা, 22শে শ্রাবণ দিনটি কি জন্য স্মরণীয় জানেন? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সুমন কর্মকার। 22শে শ্রাবণ দিনটি পালন করা হয়? আজকে আজ হলো মানে সবাই মানে বলতে গেলে আজকে রবীন্দ্রনাথের মৃত্যুদিন হিসেবে পালন করা হয়। ঋষভ রায়। আচ্ছা, বলছিলাম যে আজকে 22শে শ্রাবণ আজকে কি পালন করা হয়? আই থিঙ্ক রবীন্দ্রনাথের মৃত্যু দিবস। এখনকার দিনে সব আধুনিকতার যেটা ছোঁয়া লেগে গেছে সব জায়গায়, তার জন্য এখন আর সেইভাবে যাওয়া হয় না। বাট দেখছি, আশা করি পরের বছর বা এর আগের পরের জেনারেশন যদি বুঝতে পারে রবীন্দ্রনাথের মুহূর্তটা, সেটা হয়তো। আমার নাম প্রজ্ঞাদীপ্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য মৃত্যুবার্ষিকী। তোমার নাম? সৃজনী। কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিক স্মরণীয় জন্য জন্মদিন। আপনার নাম? তপা দাস। কিসের জন্য স্মরণীয় জানা আছে? আপনার নাম? হমকো বাংলা নেই আতা। 22শে শ্রাবণ কিসের জন্য স্মরণীয়? রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। আপনার নাম? বিমান পাল। 22শে শ্রাবণ দিনটি কেন পালন করা হয়, কিসের জন্য স্মরণীয়? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াত দিবস। তোমার নাম? অপর্ণা লস্কর। শ্রাবণ কিসের জন্য স্মরণীয় এই দিনটি? 22শে শ্রাবণ আজকের দিনটা। হ্যাঁ, জানা আছে? না। আপনার নাম? আমার নাম কানাইশ। 22শে শ্রাবণ দিনটি কিসের জন্য স্মরণীয়, কেন পালন করা হয়? বলতে পাবো না আমি। 22শে শ্রাবণ কেন পালিত হয়, কিসের জন্য স্মরণীয় এই দিনটি? রবীন্দ্রনাথের মৃত্যুদিন হিসাবে পালিত হয়। আপনার নাম? শঙ্করদেব। 22শে শ্রাবণ কেন পালিত হয়, 22শে শ্রাবণ কিসের জন্য স্মরণীয়? রবীন্দ্রনাথের এবং কিছু একটা আমি তো বলতে ভুলে গেছি আমি। আপনার নাম? আমার নাম রাজু অধিকারী। কেন পালিত হয়, কিসের জন্য স্মরণীয় এই দিনটি, জানা আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী, মৃত্যু দিবস। আপনার নাম? সুদীপ্ত সাহা। 22শে শ্রাবণ কেন পালিত হয়, কি জন্য স্মরণীয়? 22শে শ্রাবণ
জানা আছে? না না। আপনার নাম? অপয় দাস।